ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ অনেক আগে থেকেই। কিন্তু দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞায় থাকা ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে বা তৈরি করছে, এর পেছনে যেসব বিষয় কাজ করেছে সে প্রসঙ্গে আসার আগে একটু পেছন থেকে শুরু করতে হবে। 1979 সালে ইসলামিক বিপ্লবের সময় ইরানের বাহিনী ছিল সে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর একটি। কারণ ইরানের শেষ শাহ বা রাজা মোহাম্মদ রেজা পাহলভি 60 থেকে 70-এর দশক জুড়ে মূলত আমেরিকা থেকে বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনেছিলেন। তিনি পশ্চিমাপন্থী হিসেবেই পরিচিত ছিলেন। অবশ্য আধুনিকায়নের সাথে জনবিচ্ছিন্নতা, একনায়ক সাম্রাজ্য এমন নানা প্রেক্ষাপটে প্রতিবাদ ও বিপ্লবের সূচনা হয়। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রত্যাবর্তন বা উত্থানেও সমস্যা ছিল না। সমস্যা বাধে কয়েক মাসের মাথায়, যখন তার অনুগত একদল শিক্ষার্থী দেশান্তরী শাহকে বিচারের দাবিতে তেহরানে আমেরিকার দূতাবাসের দখল নিয়ে 52 জন আমেরিকানকে জিম্মি করে। 444 দিন স্থায়ী হওয়া এ সংকটের জেরে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে আমেরিকা। সেটাকেই প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা বলা যায়, যা থেকে একঘরে হয়ে পড়ে ইরান। 80-এর দশকে ইরান-ইরাক যুদ্ধ ছিল সামরিক দিক থেকে একটা টার্নিং পয়েন্ট। প্রাথমিকভাবে আগের আমেরিকান অস্ত্র দিয়ে মোকাবেলা করলেও সেগুলো যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এক পর্যায়ে জোড়াতালি শুরু করতে হয়, যেমন একটি ফাইটার F-14-এর যন্ত্রাংশ আরেকটা লাগিয়ে এমনভাবে। লিবিয়া থেকে সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কাড মিসাইল ও যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কীভাবে বানানো হয়েছে সেটা দেখে নিজেরা বানানোর চেষ্টা করে। আমেরিকার প্রেসিডেন্ট রিগানও গোপনে কিছু অস্ত্র বিক্রি করে যা কন্ট্রা স্ক্যান্ডাল নামে পরিচিত। ইসরায়েলের কিছু অস্ত্র পায়, উত্তর কোরিয়া থেকেও ক্ষেপণাস্ত্র নেয়। ধীরে ধীরে এগুলোর সাথে নানা গবেষণা চালিয়ে প্রয়োজন মেটাতে থাকে এবং তারা অবৈধভাবে বাইরে থেকে অস্ত্র আনার একটা দীর্ঘ প্রক্রিয়ায় ঢুকে যায়। ইরাক-ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে ইরানের সামরিক বাহিনী ও নিরাপত্তা নীতিতে। পশ্চিমা নিষেধাজ্ঞা, যুদ্ধের ক্ষয়ক্ষতি সব মিলে পরবর্তী দশকগুলোতে স্বনির্ভরতা ও যুদ্ধের সক্ষমতা বাড়াতে উদ্বুদ্ধ হয় ইরান। 90-এর দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে শিয়া গোষ্ঠী আর বিভিন্ন দিকে সম্ভাব্য মিত্রদের সাথে নেটওয়ার্ক শক্ত করতে থাকে। 4 দশকের বেশি সময় ধরে বহু ধরনের নিষেধাজ্ঞা আসে ইরানের ওপর। শুধুমাত্র জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ইরান সংশ্লিষ্ট 600-এর অধিক নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। শুধু ক্ষেপণাস্ত্রের দিকে দেখলেও ইরানের স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, যেমন শাহাব-3 2000 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। অর্থাৎ ইসরায়েল পার করে মিশর, অন্যদিকে ইউরোপ, রাশিয়া, ভারত বা চীন পর্যন্তও যেতে পারে সে ক্ষেপণাস্ত্র। বহু ধরনের মিসাইলের সক্ষমতা ছাড়াও ইরানের সেনাবাহিনী রয়েছে অনেক ধরনের বন্দুক, ট্যাঙ্ক, সাজোয়া যান, রকেট লঞ্চার, এমন অনেক অস্ত্র। নৌবাহিনীর বহরে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় রণতরী, নেভাল মাইন বা বিস্ফোরক, ডুবোজাহাজ, হেলিকপ্টারবাহী তরী এবং টহল জাহাজ। হেলিকপ্টার বা যুদ্ধবিমান ছাড়াও আকাশ প্রতিরক্ষায় রয়েছে নানা ধরনের ড্রোন। সাইবার শক্তিও যথেষ্ট বাড়িয়েছে ইরান। এছাড়া দীর্ঘদিন ধরে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করা নিয়ে আলোচনা তো ছিলই। নিজস্ব অস্ত্র সমৃদ্ধ করতে ইরান $1 বিলিয়ন খরচ করেছে। সবচেয়ে বেশি রাশিয়া, এরপর চীন ও উত্তর কোরিয়ার উপরেও কিছুটা নির্ভর করে তারা। এছাড়া পশ্চিমা দেশগুলো থেকে যন্ত্রাংশ চোরাচালান করে নিয়ে আসে, যেটা গুরুত্বপূর্ণ। এখনও যেহেতু পশ্চিমাদের তুলনায় তাদের অস্ত্র গুণমানে অতটা নিখুঁত না, তাই তারা সংখ্যায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বাড়িয়েছে। ইসরায়েলের হামলা থেকেও সেটা দেখা যায়। ইরানের সে আর্থিক সামর্থ্যের পেছনে রয়েছে মূলত এর প্রাকৃতিক সম্পদ। আমেরিকার তথ্য অনুযায়ী 2021 সালেও বিশ্বে গ্যাসের দ্বিতীয় ও তেলের তৃতীয় বৃহত্তম মজুদ ছিল ইরানের। এছাড়া ইরান লাগোয়া হরমুজ প্রণালীও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। 34 কিলোমিটার প্রশস্ত এ অংশ দিয়ে বিশ্বের 21% তেলের সরবরাহ হয়। মজার বিষয় হল, ইরানের জ্বালানি কেন্দ্র করে নানাবিধ নিষেধাজ্ঞা থাকলেও খোদ আমেরিকায় তাদের জ্বালানি কেনে। মাঝে 10 বছর পুরোপুরি বন্ধ থাকলেও গত 4 বছরেও কিছু তেল ও পেট্রোলিয়াম পণ্য কিনেছে আমেরিকা, যেটা প্রকাশও করেছে খোদ আমেরিকাই। তবে সামরিক ও অর্থনৈতিক শক্তি থাকলেও দেশটির জনগণের বাস্তবতা ভিন্ন।
মাছ মাংস কেনা দূর, বহু ইরানি ডাস্টবিনে খাবার খোঁজে। বিশ্বের প্রায় 10% সম্পদ ইরানের, যেটা সুবিধা সামরিক বাহিনী ও বিভিন্ন দেশের প্রক্সিরা পায়, কিন্তু মানুষ পায় না। ইরানের সরকারি হিসেবেই 2023 সালে মূল্যস্ফীতি ছিল 47.5% এবং দারিদ্র্যসীমার নিচে বাস করে 60% জনগণ। অর্থাৎ নিষেধাজ্ঞার প্রভাবটা জনগণের ওপরই বেশি। বর্তমানে ইরানের শক্তিমত্তা প্রদর্শনের প্রেক্ষাপটে সহসাই যে নিষেধাজ্ঞা থেকে বের হয়ে আসতে পারবে তেমনটাও আর মনে হচ্ছে না।